মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি, মোটামুটি একটু রেডি হয়ে গেছি। এখনো যে আজকে 12 সেপ্টেম্বর রবিবার, ব্যাক টু মাই চ্যানেল এনজয় আলোচনা। মানে কি বলবো, তালগোল পাখিয়ে যাচ্ছে, একটু টেনশনের মধ্যেই আছি। সেই তোমাদের সামনে এসেছিলাম 6 সেপ্টেম্বর মিস্টার হালদারের জন্মদিন উপলক্ষে আর টিচার্স ডে উপলক্ষে। তারপর থেকে আর সামনে আসতে পারিনি, তার কারণগুলো হলো নিজের তো শরীরের একটা প্রবলেম চলছে, হাঁটু হাঁটু নিয়ে খুব ভোগাচ্ছে। মানে ডাক্তার বাধ্য হয়ে দেখাতে হলো, বা ডাক্তার দেখেও তাও সারছে এরকম একটা প্রবলেম। যাই হোক, তার জন্য ফিজিক্যালি তো একটুখানি ডিস্টার্ব আছি, আর মেন্টালি একটু ডিস্টার্ব আছে যে ছেলে নিট দেবে, তার জন্য প্রিপারেশন নিয়েছে 1 বছর, কিন্তু তাহলেও টেনশন তো ফিল হচ্ছে। তার জন্য ঠিক যে তোমাদের সামনে এসে কথা বলবো, সেই ফিলিংসটা ঠিক আসছিল না, বা তাহলে আমার কোনো আজকে তাহলে এসে কথা বলতো সেটা একটা পরের কথা হলো। তা তোমরাও তো কিছু কিছু একটা চিন্তা করবে, তার জন্য আমি তোমাদের সামনে এলাম। সবাই রেডি হয়ে গেছে, 5:30 বাজে, ছেলে রেডি হয়ে গেছে, মিস্টার হালদারও রেডি হয়ে গেছে, একটু হালকা গোছগাছও করে নিয়েছি। হ্যাঁ, দরজাটা ভাই খুলে গেল, এত হাওয়া দিচ্ছে, একটা মানে ঝোড়ো হাওয়া মতো বইছে, আমাদের জানালা দেওয়া হয়ে গেছে, যেহেতু বাইরে যাবো ঝড় বৃষ্টি আসতে পারে তার জন্য। কিন্তু বাইরে দরজাটা মানে লক করা, জাস্ট এমনি ঠেকানো ছিল, ওই দরজাটা মানে ডাইনিং এর দরজাটা খুলে গেল। যাক, রেডি হয়ে গেছি সবাই, এই যে চাবি এখানে আছে, চাবিগুলো কি হয় একসঙ্গে থাকলে কি হয়, মানে একই জায়গায় যদি থাকে বাইরে না, মানে তিনটে চাবি লাশা খোঁজা মানে দেখতে পাওয়া যায় না, কারো ব্যাগে কারো প্যান্টের পকেটে এরকম চলে মানে চলে যায়, মানে আমাদের নিজেদের লোকেদের কাছে। তার জন্য কি হচ্ছে, একটা চাবি ব্যবহার করার জন্য বাইরে রাখি, আর দুটো চাবি একটু ভিতর দিকে রাখি, যখন ওই চাবিটা কেউ নিয়ে যায় তখন ভিতর থেকে একটা চাবি বের করি। যাই হোক, যে কথাটা বলতে গেলাম, অন্য কথাতে চলে গেলাম, তা একটু টেনশনের মধ্যে আছি, তা দেখা যাক কি হয়। সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি, গোছ গাছ করে সকালে হালকা করে টিফিন করেছি, যেহেতু ওকে 12টা থেকে ওখানে এন্ট্রি করে ঢুকিয়ে নেবে, আর 2টো থেকে পরীক্ষা, তা তার আগে যদি এখন যদি ভারী খাবার খেয়ে যায় 10টার সময়, তাহলে 2টোর সময় থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হবে, খিদে পেয়ে যাবে। তার জন্য কি করলাম, সকালবেলা হালকা মিস্টার হালদার একটু আলুর তরকারি করেছিল, হালকা মুড়ি খেয়েছি আলুর তরকারি দিয়ে, আর সিম্পল ভাত তরকারি, সে কি নিয়েছি তোমরা দেখতে পাবে, আমি পরে দেখাবো। গাড়িতে একটু ভালো করে প্যাক, মানে ভালো করে কন্টেনারে প্যাক করে নিয়েছি, ছেলেকে গাড়িতে বসিয়ে ওই 12টার সময় পৌঁছে যাবো, গাড়িতে বসিয়ে ও খেয়ে ঢুকে যাবে। তা এই হলো ব্যাপার, মানে ঠিকভাবে যে কথা বলতে পারছি বা কিভাবে তোমাদের বোঝাচ্ছি বা তোমার কিছু ঠিক বুঝতে পারছো, আমার মাথায় কিছু ঢুকছে না, আমি একটু অবসালো কথা বলে ফেলছি, প্লিজ একটু তোমরা মানিয়ে নিও। আর চলো আস্তে আস্তে আগাই, থাকো আমার সঙ্গে। আর একটা কথা হলো, তোমরা সবাই অভিনন্দন জানিও, যাতে ঠান্ডা মাথায় এক্সামটা ভালো করে দিতে পারে, চলো আস্তে আস্তে আগাই। এই দেখো, এখানে নিয়ে নিয়েছি থালা বাসন, একটা টাওয়ালও নিয়ে নিয়েছি, যাতে কোলের মধ্যে পেতে খাবারটা দেওয়া হয়, কারণ যদি জামা কাপড় পরে একটা বাজে দেখতে হয়ে যাবে বা দাগ লেগে যাবে। এদিকে ছেলে মোটামুটি রেডি হয়ে গেছে, মিস্টার হালদারও রেডি হয়ে বসে আছে, তা চলো। তা আমরা এখন ডানভার রোডে উঠে পড়েছি, মোটামুটি ম্যান্ডনে আছি, এখান থেকে ঘন্টা খানেক লাগবে যেতে, তা 11টা মানে 12টা 12টা 20তে এন্ট্রি করে নেবে, তা 12টার মধ্যে পৌঁছে যাবো আশা রাখছি। রাস্তা মধ্যে জ্যাম থাকে, তারপরে কি হয় দেখা যাবে, মানে ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, বলে বোঝাতে পারবো না মানে সেই যাচ্ছি, একটা পরীক্ষা ও দেবে বটে, কিন্তু কি বলতো ভিতর থেকে একটা টেনশন ফিল হচ্ছে। আমরা এখন পিজির ক্রসিং এ দাঁড়িয়ে আছি সিগনালে, তা আকাশের মেঘটা খুব সুন্দর, সেই পুজো পুজো আকাশের মেঘ, আর তার মধ্যে রাস্তার ধারে দেখতে পাচ্ছি বেশ বাঁশ পড়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে, মানে পুজোর বাজনা বেজে গেছে, দেখতে বেশ অনেকদিন পর বাইরে বেরোলাম তো বেশ ভালো লাগছে। জলের বোতল এনেছি না, ওইটা না, বড়
না বড় আনা হয়নি আর টেবিলে দুটো ছিল আনা হয়নি জলের বোতল কি কিনে নেব জলের বোতল টেবিলে রেখেছে সেটা আর মনে নেই আনতে আমার ব্যাগে একটা ছোট 500 বোতল আছে আর মনে নেই নিয়ে আসতে যাও খাবার টেবিলটা নিলাম আর জলের বোতল দেবো আমার আর খেয়াল নেই বললাম না টেনশন ফিল হচ্ছে পার্কিং করছে একদম স্কুলের এই পাঁচিল দেখা যাচ্ছে ওল্ড স্কুল যাই হোক মিস্টার হাল্লার গেট দিয়ে দেখা কিছু নেই আমরা আমাদের পিছনেই গিয়ে গাড়ি যেখানে পার্কিং করেছি ছেলেকে এখানে খেতে দেবো খেতে দিয়ে ওকে ঢুকিয়ে দেবো কি খাবার এনেছি বুঝতেই পারছো মোটামুটি আলু সিদ্ধ মাছ ভাজা আর মুসুরির ডাল পাতলা করে একদম মিস্টার হালদার গেছে দেখতে গেটের কাছে কি লাগছে না লাগছে আর আমি এখানে ছেলেকে খেতে দিলাম খেয়ে নিই খেয়ে নিই একটুখানি এখনো সময় আছে 11:30 বাজে আমরা পৌঁছে গেছি যেহেতু রবিবার রাস্তাঘাট ফাঁকা তার জন্য অসুবিধা হয় না হালকা খাবার কেন খুঁজেছি যে যাতে খেয়ে শরীরটাও না যেন খারাপ করে অ্যাসিড ট্যাসিড গ্যাস ট্যাস না যেন হয় আর যদি এটা বাইরে থেকে খেয়ে আসতো 10:30 সময় খেয়ে তো বিকেল 5টা পর্যন্ত থাকবে তো খুব খিদে লেগেছিল যেত তার জন্য এখানে যে অল্প কিছু খাওয়ার গাড়িতে বসে যেহেতু গাড়ি আছে বলে গাড়িতে আনতে পারছি বলে যদি এটা যদি মানে কেটে কেটে আসতো অন্য গাড়ি তখন কি আনা সম্ভব হতো সম্ভব হতো না তাই সম্ভব আছে বলেই তাই নিয়ে এসেছি যাই হোক ছেলে খেয়ে রেডি হোক ঢুকিয়ে দিই তো মাছ ভাজা ডাল ভাত মিস্টার হালদারকে ওখানে দিয়ে দিয়েছি মিস্টার হালদার দেখে এসেছে গেটের কাছে কোথায় কিরকম কি হচ্ছে কোথা দিয়ে এন্ট্রি করাচ্ছে তাই আমি বললাম তাহলে সবাই মিলে খেয়ে নিয়ে আসো ছেলের তো খাওয়া হয়ে গেছে আমরাও দুজনে খেয়ে নিয়ে আসো খেতে খেতে একটু লাগছে কেন সে ওকে সে 12:30 ঢোকাবে ওখানে তো একটা পর্যন্ত একটু থাকতে হবে কেন যে কোনো যদি কমপ্লেন আসে বা কোনো যদি অসুবিধা হয় মামা মায়ের যদি অ্যানাউন্স করে তাই একটা পর্যন্ত খিদে লেগে যাবে তাই জন্য খেয়ে নিচ্ছি আমরা 12:05 বাজে বেরোলাম অনুরে গাড়ি থেকে এবার ছেলেকে নিয়ে যাচ্ছি গেটে ঢুকিয়ে দিতে হবে আর দেখো দুদিকে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে মানে সবাই এসছে এরকম গাড়ি নিয়ে আর ভিতরেও গাড়ি রাখার জায়গা আছে কিন্তু ভিতরে গাড়ি রাখার প্লেসটা ফুলফিল হয়ে গেছে তাই বাড়ি গাড়ি রাখলাম এনাম গেটের সামনে অসুবিধা কিছু নেই এখানে এই পিছন দিকেও আর এই দিকেও দুদিকে গাড়িতেই ভর্তি হয়ে আছে টেনশনের কিছু নেই সামনে দিয়ে আর এখানে আর বসতে বা দাঁড়াতে দিচ্ছে না যেহেতু ডেটটা বেঁচে গেছে তার জন্য এখান থেকে সব গার্জেনদের হটিয়ে দিচ্ছে বা সরিয়ে দিচ্ছে পরীক্ষা ডিস্টার্ব হবে তার জন্য আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি গাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে 2:05 বাকি তার ভয়ের কিছু নেই টেনশনের কিছু নেই যেহেতু ওরা ঢুকি নিয়েছে মানে আর পুলিশরাও বলছে এখানে থাকা যাবে না বেকার থেকে ওখানে দাঁড়িয়ে থেকে মিছিমিছি বসতে করলো আপনাদের গাড়িতে চলে এলাম তাহলে অনেক টেনশনের মধ্যে তোমাদের সঙ্গে কথা বললাম আজকে কতটা বলতে পেরেছি বা কতটা বোঝাতে পেরেছি আমি জানি না যাই হোক তারপরেও পরীক্ষা দিয়ে বেরোক সেই ব্লগটা নাহলে পরে করবো মানে সেটা একটা অন্য একটা ব্লগ করবো কেন তার ফিলিংসটা অন্য হবে কেন টেনশনটা একটু মুক্ত হয়ে যাবে তো এখন তো বসে সেখানে 3 ঘন্টা কাটাতে হবে তা গাড়িতেই বসে আছি গাড়িতে বসে অনেক কিছু কাজও আছে করবো যেহেতু ফোনের কাজ আমার যাই টাটা বাই বাই আবার পরে ব্লগে দেখা হচ্ছে তোমরা একটু বুঝে শুনে ব্লগটা মানিয়ে গুছিয়ে নিও টাটা